আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, অ্যান্ড আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমাদের সাথে আছে হচ্ছে কাব্য ভাই, অন্যদিকে হচ্ছে আদিব ভাই, যে হচ্ছে রিজিয়ন টপ ওয়ানে ছিল এই সিজনে। ওনার আইডিটা কিন্তু ব্ল্যাকলিস্ট চলে যায়, উনি এখন নাই। তো অন্যদিকে আমার আইডি আছে টপ টুতে, অ্যান্ড লম্পার আইডি আছে টপ থ্রিতে। মানে চারজনই হচ্ছে রিজিয়ন প্লেয়ার, আর এই চারজনের মধ্যে দেখবো আমরা সব থেকে বেশি কিল কে করতে পারে। অন্যদিকে হচ্ছে স্নাইপার কিং বলতে পারো কাব্য ভাইকে, আর অন্যদিকে আমিও কিন্তু স্নাইপার মোটামুটি অনেক ভালো চালাই আগের চেয়ে, জানোই তো। তো দেখি কে সব থেকে বেশি কিল করতে পারে, চলো ম্যাচ স্টার্ট করা যাক। ভাই কাহিনি কি হইলো বুঝলাম না। আচ্ছা, আমাদের 4 নাম্বার প্লেয়ারের প্রতি গারেনার মনে হয় দিছে এবার, এবার 4 নাম্বার প্লেয়ার ভাই, ভাই রে ভাই, বললাম ফ্রি ফায়ারের হয়তো আমাদের সাথে 4 নাম্বার প্লেয়ার একজন প্লেয়ার দিতেছে না। হ্যাঁ, গেছি, যাইতে যাইতে হয়ে গেছে দুপুর বিকাল, আর রাত্রে 3টা। কাপু ভাই বলতেছে হলো ইয়া ফাইম ভাই কি আপনার সিনিয়র নাকি? তার বয়স ওইভাবে দেখলে বোঝা যাবে না। কয় ইয়ার হবে আপনার থেকে? দুই দুই তিন বছর না, 3 বছর এরকম হবে, 3-4 বছর হয়ে যাবে। কি বলেন ভাই, আপনি আপনার বয়স কি কম? আমি তাদের সবার কাছে বাচ্চা, সিরিয়াস ভাই। সেটাই দেখলাম আমি, পরে আমি ভাবলাম না কাপু ভাই তাইলে মনে হয় বড়ই হবে ওনার। আমি ওনাদের বলতে গেলে লিটারালি প্রত্যেকের কাছেই বাচ্চা, আমার থেকে ছোট পাওয়া যে খুব মুশকিল। হ্যাঁ, গুরু গাড়া কিছু তো একটা আছে, বাট ধর যে তারা তেমন বেশি ক্লোজ কেউ না, বাট যারা ক্লোজ সব সব সমবয়সী আর নাইলে সিনিয়র, ওই জায়গায় তো আর কোনোভাবে কিছু করার উপায় নেই। আমি দেখলাম যে পিছন থেকে মারটা খাইছো, আর একটা স্যার সমস্যা না, এর মনে হয় আরেকটা টিমমেট আছে, আমি ভিতরে যাইতেছি। আমার দেখে এর মধ্যে ফাঁকা বান্দা বসে আছে, আমাকে ভালো লাগলো না, সাবাস। এই লবিটা মনে হয় একটু আছে, আপনার মনে হয় এই আপডেটে ই করেন না, ওই কি বলে এমএটিভি চালান না, না নাইলে আপনি তো ব্লু জোন ছাড়া নামার কথা না কাব্য ভাই। না, এই আপডেটে আমি এডব্লিউএম চালাইতেছি, এমএটিভি চালায় ওই মজা পাই না আমি, যেটা তো ধর যে আগে স্নাইপারে পাইতাম, বাট এডব্লিউএম এ কিছু কিছু একটু স্পিডের দিক থেকে। হ্যাঁ, একটু স্পিড ভালো, মানে এমএটিভির চেয়ে অনেক ভালো, এমএটিভি তো লেট, এই জন্যই মাইক কি গ্লিচ হয়ে গেছে। না, তোমার মাইক তো আছে, শোনা যায় তো, বলো। কি রে, কি প্যাক ম্যাক কইরা বইরা রইছে, প্যাক করে এক্সপেরিয়েন্স বেশি অনেক ভাই ওর। ইয়ারে রে পাতা ঢুক ঢুক ভাই, কেমন লাগে এদের ভাই রিভাইভ দিতে টাইম লাগে না, এরা মরলেই খারা যায়।
এগুলো অ্যাক্টিভ করতে ভালোই লাগে। একদিন আমি ইউজ করতেছি, আমার টিমমেট এসে ফাটাই দিছে। এ ভাই এই নাইস, কে তুমি? তুই তো নন্দিনী। নেপালিস কর, নেপালিস কর, নেপালও কাজে দেখে দিও। ও এখন মাইর কাপে যাচ্ছে কথা। আচ্ছা কেডা ডাউন দিলি, তোমার কিলটা চুরি করব আমি, বুঝলে? এভাবে দাঁড়ায় থাকবো, উঠবে, ওকে মেরে কিলটা চুরি করে দেবো। নাহি ইয়ে নাহি হো সকতা কাবু, ইয়াপে ক্যা কিয়া, চুরি করা শেষ তো, মানে শেষ। তোমার কিলে তুলে খাইও দেয়া হয়, চুরি করে কেউ আর নানির খালি ঘর। ভাই এইখানে আমি একটা কিলো পাই নাই ভাই, ওই আগে থেকে ট্রিক চালাই দিল যাতে কিল লাগে নাই কেউ। সরোদাস লুজ এই পিং ভেন্ডিং মেশিন আশেপাশে নাই না? আমারে কাবু ভাই তিনজন মিলে কল দিতেছিল, বুঝছেন? কেন ও তোলার জন্য 10টা বাজে ঘুমাইছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওয়েট করতেছিলাম কবে, আমি খালি দেখতেছিলাম যে কবে কাবু ভাই ডাক আসবে, তাই তো। আরে আমি উবাইদুল ভাইয়ের লাগে মারামারি লেগে গেছে কারণ স্কুল নিয়ে ভাই এই যে টানা টানতেছিল। আরে সরোরাস না, আমার ভালোই লাগে টপ ওয়ানে যারা থাকে ওদের সাথে খেলতে ভালোই লাগে। অ্যাট লিস্ট কিছু না হোক, একটা হাড্ডা হাড্ডি টক্কর হইলে নিজের গেম প্লের উপরে কনফিডেন্স বাড়ে। আর আমার কথা হচ্ছে যে ওই বসে থাকে থাকে দেখো অস্ত্র জং ধরে ধ্বংস হয়ে যাবে কবে, তার থেকে একটা টপ ওয়ানে যারা আছে তাদের ডাকে ডাকে খেলি, মজাই লাগে। শুধু গ্র্যান্ড মাস্টার দেখাবে, যেটা যেটা মনে হয় আপনার আইডি আর আমার আইডি এই পর্যন্ত হয় নাই, বুঝছেন? রাতের আইডি তো কয়দিন পর পর, আমার আইডি হয় না। এই যে রাফি, রাফির আইডি দেখছো? এদার আইডি যায় আপনার তা জানে আমার তা জানে না। এই যে ব্ল্যাক লিস্ট উঠছে, 5 দিন থাকছে খালি আবার ব্ল্যাক লিস্ট। আমার সবচেয়ে মজা লাগছে দেখতে যে রাত পোলাটার আইডি ধাম 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 করে ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, গ্লোবাল ই থেকে হারিয়ে যায়। যেগুলো আগে ছিল সব দাম দাম ব্ল্যাক লিস্ট যাও আগো। আল্লাহ যাকে পসিবল না এদের ধরা, একটা আইডি তে তিনজন মিলে সাপোর্ট দেয় ভাই, এত এত প্যারা নিয়ে পুশ দেওয়া যায় না। আমি খেলি ভাই, আমি জানি আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করে খেলি, আমারটা না খেলি চলতে থাকুক, যখন গাড়ে না যা মন চাবে উপরে দেবে, আমরা চুপচাপ তাকে দেখবো। একটা কাজ করুন এই ভাই, টেনে আসলাম ভাই, ইশা আগে মনে হয় কি কয় এই যে কোন জায়গায় কাটাতুয়াতে আসেন, এখানে ই পড়ছে, পিং ভেন্ডিং পড়ছে না? আপনি এই এডব্লিউএম না, আমি এম2 নেই 400 কত দূরে? ওকে এ থেকে আশেপাশে পড়া যাবো, আশেপাশে পড়ছে, পিকাই পড়ছে, আসেন পিকাহেন। পাগল তোদে পাগল বলে, তোরা তারে পাগল বলিস, পাগল তোদে পাগল বলে। আচ্ছা এনিমি এনিমি আছে কাপ ভাই, চলে আইসি প্রায় ভিতরে, মাথার উপরে ফুটস্টেপ দেখছি, মারছস? মরে নাই এখনো? নক নক নক, আমি না জানি না আমি কি ক্যারেক্টার ইউজ করে খেলতেছি ভাই, কি কপালি দিন। সেম সেম, আমার ক্যারেক্টার ও চেঞ্জ করে ফেলছে, আজ কাস্টমের কথা বলছেন, ও চেঞ্জ করে রেডি। আপনার আমার এইখানটাতে, আমার এইখানটাতে ট্রাস্ট মি কোনো ক্যারেক্টার স্কিলই পাইতাছি না আমি। এরপরে সিজন এক মাসই পুশ দিব, এক মাস দিয়ে পরে সিজন, এখন আর এক মাস পরে লবি ভালো বড় না, সবাই কম খেললে কেমনে বাবা, সবাই কম খেলে বেশি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, পরে যেগুলো থাকে ওগুলো কাউরে চিনিও না।
নতুন নতুন পাবলিক প্লেয়ার আছে সামনে। ও ভাই, এ ভাই, এ ভাই, কে ভাই তুমি? পুলিশ করে টিচার টিমেট নিচে দেখা দেখা দেখা। আরে সর্বনাশ, স্পিড কি করেছ ওরা? পিছনে একটু খেয়াল দাও, এ সামনে পুশ দিয়ে দিচ্ছে। নাইস কি ভাই, এসকেস না অন্য কিছু? তা কয়টা? দুইটা ছিল তো, দুইটাই মরে গেছে। আর একটা নিচের দিকে মনে হয় একটা মরছে। ওই যে মারা নিচের দিকে যাচ্ছে, পুরো স্কোয়াড শেষ ভাই। সেকেন্ডের মধ্যে এগুলো আইসা নগদে কাহিনী করে দিতে লাগছিল। আরে আমার তো বাম পাশের থেকে ভাই রে ভাই, কি স্প্রে কান তো অর্ধেক নাই করে দিছে, জ্বালা জ্বালা করে দিছে। লম্বা ভাই আপনি কি পকেট বেন্ডিং ইউজ করতেছেন? আর একটা শট দিয়ে রাখছে পালাই ভাই, এলাকা ছাইড়া চলে গেছে। আচ্ছা তোমার কাছে একটা প্লেয়ার আছে? হ্যাঁ হ্যাঁ। এ কি রে ভাই, আমি জীবন রক্ষা ম্যাচ দিব একটা, আমার টিমের বলতেছিল আজকে বুইয়া নিয়ে দেখাই দিব বিদেশ পড়ছে অলরেডি দুইটা। আরে মজাই লাগে পোলা পাইনে যখন হার্ড হয়ে খেলে না ভাই, জিজি ভাই আমি তো আরামসে শুয়ে টুয়ে খেলি ওই জায়গায় আসলে দুইটা ডাউন আছে এই জায়গায়, দুইটার ইনস্ট্যান্ট মারলাম দেখি না। আর কেউ নাই এইদিকে আমারে হ্যালো ভাই, কোথেকে মারছো তুমি? একটু চেহারাটা দেখ। আ পাইছি পাইছি পাইছি, এলসি প্লেয়ার নাকি? 165। স্নাইপারের পিছনে কি রিপোর্ট দিতে দেখলে ভাই ইনস্ট্যান্ট ভালো লাগা কাজ করে তার প্রতি। কি রে ভাই, ওই আস্তে আস্তে আমি মাইরে দিবা আমার ভাই, পিছনে টর্গন প্লেয়ার কাপ্পু ভাই এনে গেছে। মজা হয়েছে, ভালো মজা হয়েছে।